ধারাবাহিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শক্তিশালী হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত। এলাকার মানুষকে পরিকল্পনা রচনায় সংযুক্ত করে আলোচনার ভিত্তিতে গ্রামীণ উন্নয়নের রূপরেখা তৈরি হচ্ছে এবং তা রূপায়ণ হচ্ছে। বাড়ছে পরিষেবা প্রদানের মান, আর এই বদলে যাওয়া পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে গ্রাম পঞ্চায়েতগুলি যাতে প্রতিষ্ঠান হিসাবে আরও শক্তিশালী হয়, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে 9টি জেলার 1000টি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি সাফল্যের সঙ্গে রূপায়িত হওয়ার পর সারা রাজ্যেই এই কর্মসূচি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে 2016-17 অর্থবর্ষ থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত চলবে। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি এই প্রোগ্রামটি পশ্চিমবঙ্গ সরকার 2010 সালে গ্রহণ করেন, একটি বিশেষ অভিনব উদ্যোগ যার অধীনে গ্রাম পঞ্চায়েতগুলোকে অনুদান দেওয়ার একটি বন্দোবস্ত করা হয়, উৎসাহ অনুদান নামে পরিচিত। এই প্রোগ্রামটি চলে বিশ্বব্যাংকের সহায়তা এবং রাজ্য অর্থ কমিশনের অর্থ সাহায্যে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন সূচককে মান্যতা দিয়ে পরিবেশ বান্ধব পরিকাঠামো তৈরি, তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ব্যবহারেও জোর দেওয়া হয়েছে। ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা, গ্রাম পঞ্চায়েত সমন্বিত তদারকি ব্যবস্থাপনা, অভিযোগ প্রতিবিধান ব্যবস্থাপনা ইত্যাদির ওপর নির্ভর করে চলছে কাজ। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের একটি অন্যতম প্রধান কাজ বার্ষিক বহির্মূল্যায়নের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতগুলিকে যোগ্যতাভিত্তিক অনুদান প্রদান। প্রতি বছর এই মূল্যায়নটি করানোর জন্য কর্মসূচির পক্ষ থেকে বহিরাগত একটি সংস্থাকে নিয়োগ করা হয়। যে বছর মূল্যায়নটি হচ্ছে তার আগের আর্থিক বছরের তথ্য ও নথি মূল্যায়নের সময় খতিয়ে দেখা হয়। মূল্যায়নে উত্তীর্ণ হতে না পারলে পঞ্চায়েত কেবলমাত্র গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির তহবিল থেকেই বঞ্চিত হবে না, রাজ্যের অর্থ কমিশনের যোগ্যতাভিত্তিক তহবিল থেকেও বঞ্চিত হবে। মূল্যায়নে উত্তীর্ণ হওয়ার জন্য দ্বিতীয় পর্যায়ের গ্রাম পঞ্চায়েতগুলিকে কয়েকটি মূল বাধ্যতামূলক শর্ত পূরণ করতেই হবে, যেমন গ্রাম পঞ্চায়েতের ধারাবাহিক নিজস্ব আয় বৃদ্ধি, গ্রাম পঞ্চায়েতের হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে নিরীক্ষা প্রতিবেদনে কোনো বিরূপ ও গ্রহণ অযোগ্য মন্তব্য না থাকা, 31 মার্চের মধ্যে উপসমিতি পরিকল্পনা ভিত্তিক গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা ও তার অনুসারী বাজেট ফর্ম 36 অনুমোদন করা, গ্রাম পঞ্চায়েতে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কম্পিউটারাইজড হিসাবরক্ষণ পদ্ধতি ব্যবহার করা। যে 1000টি গ্রাম পঞ্চায়েতে প্রথম ও দ্বিতীয় দুই পর্যায়ে কাজ হয়েছে সেগুলির ক্ষেত্রে মূল বাধ্যতামূলক শর্তগুলি পূরণ করার পাশাপাশি সম্প্রসারিত বাধ্যতামূলক শর্তগুলিও পূরণ করতে হবে। এই মূল্যায়নের জন্য 4টি বিভাগ হল পরিকল্পনা ও বাজেট, পরিকল্পনা রূপায়ণ ও পরিষেবা প্রদান, হিসাবরক্ষণ, আর্থিক প্রতিবেদন এবং নিরীক্ষা, মানুষের অংশগ্রহণ, স্বচ্ছতা ও দায়বদ্ধতা। আমরা গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির অধীনে পঞ্চায়েতগুলোকে পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েতে 3229টি গ্রাম পঞ্চায়েতে এই প্রোগ্রামটা প্রসারিত করেছি। এই যোগ্যতার ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত যে অর্থ পায় সেগুলো তারা মূলত ব্যবহার করেন সেই সমস্ত কাজে, যেই সমস্ত কাজের জন্য গ্রাম পঞ্চায়েতের কাছে কোনো অর্থ থাকে না, যেমন গ্রামের ভিতর রাস্তা তৈরি করা, পানীয় জলের বন্দোবস্ত করা, এইরকম বিশেষ অভিনব কাজ কিংবা এই কাজগুলোর জন্যই এই অর্থগুলো দেওয়া হয়। কিন্তু এই অর্থটি একটি প্রতিযোগিতামূলক অর্থ, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে এই অর্থটা পঞ্চায়েতগুলোকে প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি। আমাদের এই ঘোড়ামারা গ্রামে আগে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, এখন সোলারের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে লাইট হয়ে গেছে। বাচ্চারা যে অঙ্গনওয়াড়িতে স্কুলে আসে সেখানেও সোলারের মাধ্যমে ওজনও হয় এবং লাইটেরও ব্যবস্থা আছে। আমাদের এখানে আগে অনেক অসুবিধা হতো মিটিং করতে, আমরা পঞ্চায়েতকে আবেদন করি এবং পঞ্চায়েত আমাদেরকে এই ঘরটি করে দেয়। এই ঘরটা হওয়ার পরে আমাদের সেলাই করা অসুবিধা হয়েছে এবং মিটিং করাও সুবিধা হয়েছে, আর আমরা স্বাবলম্বী হয়েছি। গ্রাম পঞ্চায়েতগুলো যাতে সক্ষম হয়ে উঠতে পারে, সহজেই বহির্মূল্যায়নে উত্তীর্ণ হতে পারে, তাই গ্রাম পঞ্চায়েতের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মসূচির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগগুলিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যেতে পারে: প্রথাগত প্রশিক্ষণ, মেন্টরিং সহায়তা, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্যবস্থাপনার উন্নয়ন। প্রথাগত প্রশিক্ষণের আওতায় প্রতি বছর
গ্রাম পঞ্চায়েত ভিজিট এবং জেলা স্তরের কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণের চাহিদা নির্ধারণ করা হয় গ্রাম পঞ্চায়েতের কর্মচারী ও নির্বাচিত প্রতিনিধিদের। এই চাহিদার উপর ভিত্তি করেই সারা রাজ্য জুড়ে আগামী বছর কী প্রশিক্ষণ হবে তার একটা ক্যালেন্ডার তৈরি করা হয়। এই ক্যালেন্ডারে মূলত দুই রকম ট্রেনিং থাকে। কিছু ট্রেনিং আছে যেগুলো দপ্তরের পক্ষ থেকে সরাসরি দেওয়া হয়, আর কিছু ট্রেনিং আছে যেগুলোর জন্য বহিরাগত সংস্থাকে নিয়োগ করা হয়। সমস্ত তথ্য লিপিবদ্ধ করার জন্য অনলাইন একটা ব্যবস্থাপনা আছে। এই অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সমগ্র প্রশিক্ষণটিরও মূল্যায়ন করা হয় এবং আগামী দিনের আবার প্রশিক্ষণের কী কী প্রয়োজন আছে সেগুলোকে দেখা হয়। আমরা ট্রেনিংটার মধ্যে ওনাদের যে ফিল্ড লেভেলে যে সমস্ত কাজ হন যারা করেন, ওনারা ফিল্ড লেভেলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন কাজ করতে যে সমস্ত অসুবিধা ওনাদের হয় সেগুলোকে ওনারা পরবর্তী সময়ে কীভাবে সেগুলোকে ওভারকাম করবে সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল, সেগুলোকে ওনাদেরকে তুলে ধরা। রিয়েল প্রবলেম, প্র্যাকটিক্যাল ফিল্ডগুলো কীভাবে হ্যান্ডলিং করতে হবে, কীভাবে কোডিং দেখতে হবে, একটা মডেল করতে গেলে কী ধরনের ডিজাইন তাদের দেখে কাজটা করতে হবে, সো দ্যাট ইন ফিউচারে যখন ওনারা কাজ করবেন তাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয়, কাজটা যাতে ভালো মতন হয়, কাজটা যাতে স্ট্রেন্থেনিং হয়। ISGP কর্মসূচিতে সক্ষমতা বৃদ্ধি একটি বড় উপাদান। এই সক্ষমতা বৃদ্ধির দুটি পর্যায় আছে, একটি হলো প্রথাগত প্রশিক্ষণ আর একটি হলো মেন্টরিং সহায়তা। প্রথাগত প্রশিক্ষণ ঠিক যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় মেন্টরিং সহায়তা। এই মেন্টরিং সহায়তা কী? না, মেন্টরিং সহায়তা হলো গ্রাম পঞ্চায়েতে গিয়ে হাতে কলমে গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং যারা কর্মচারী আছেন তাদেরকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে সহায়তা দেওয়া বা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। প্রতিটি জেলায় একাধিক মেন্টরিং টিম আছে। এক একটি মেন্টরিং টিমে চারজন করে বিশেষজ্ঞ থাকেন, পরিকল্পনা ও সুশাসন বিষয়ক বিশেষজ্ঞ, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ক্রয় প্রণালী বিষয়ক বিশেষজ্ঞ, তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ এবং একজন ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিশেষজ্ঞ। এই চারজনের মেন্টরিং টিম মাসে এক থেকে দুবার একটি করে গ্রাম পঞ্চায়েতে সহায়তা দিতে যান, মেন্টরিং সহায়তা দিতে যান এবং বছরে অ্যাভারেজ অর্থাৎ গড়ে 19 দিন মেন্টরিং সহায়তা তারা দিয়ে থাকেন। প্রকৃত সমস্যা, সম্পদ ও সম্ভাবনাকে বিশ্লেষণ করে MIS, GIS ব্যবহার করে পিছিয়ে পড়া শ্রেণীকে ও মহিলাদের গুরুত্ব দিয়ে গতানুগতিক পরিকল্পনার সাথে সাথে ইনোভেটিভ স্কিমকেও গুরুত্ব দেওয়ার কথা অ্যাজ এ মেন্টর বারবার করে জিপিকে বোঝানো হয়ে থাকে। একজন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রকিউরমেন্ট কোঅর্ডিনেটর হিসেবে মূলত দু ধরনের বিষয়ে গ্রাম পঞ্চায়েতে গিয়ে সহায়তা দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত সকল রেজিস্টার রক্ষণাবেক্ষণ ও প্রতিবেদন প্রস্তুত, GPMS, PFMS এর মতো অনলাইন পোর্টালগুলিতে দৈনন্দিন লেনদেন প্রক্রিয়া ত্রুটিমুক্ত রাখতে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দান করা, বিশেষত গ্রাম পঞ্চায়েতে নিজস্ব তহবিল বৃদ্ধিতে প্রয়োজনীয় তদারকি করা। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি কতটা সফলভাবে গ্রাম পঞ্চায়েতগুলির সক্ষমতা বৃদ্ধি করতে পারছে, কাজকর্ম হয়ে উঠছে কতখানি স্বচ্ছ ও দায়বদ্ধ তা বোঝার জন্য তৈরি হয়েছে কয়েকটি সূচক। সেই সূচকগুলি হল গ্রাম পঞ্চায়েতের বার্ষিক অগ্রগতির মূল্যায়নে প্রাথমিক ন্যূনতম শর্তাবলী, গ্রাম পঞ্চায়েতের বার্ষিক অগ্রগতির মূল্যায়নে সম্প্রসারিত ন্যূনতম শর্তাবলী, প্রথাগত প্রশিক্ষণ, মেন্টারিং সহায়তা, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ব্যবস্থাপনার উন্নয়ন, বার্ষিক অগ্রগতির মূল্যায়ন। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির সহায়তায় বাংলার গ্রাম পঞ্চায়েতগুলি আজ সুস্থায়ী পরিকাঠামো তৈরি করেছে, উন্নত পরিষেবা প্রদানে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি হয়ে উঠছে স্বাবলম্বী ও শক্তিশালী। সমৃদ্ধ হচ্ছে সমগ্র বাংলা।